আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই তো আমি এখন যে ব্লগটা নিয়ে আসলাম আপনাদের সামনে, এটা হচ্ছে আমাদের সৌদি আরবে আজকে হচ্ছে 27তম রমজান। এই 27তম রমজান উপলক্ষে আমরা প্রবাসীরা কীভাবে ইফতার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এই তো দেখেন আমার ইফতার। আমাদের কোম্পানিতে আমরা প্রতি মাসে বেতন পাওয়ার সাথে সাথে আমরা একটা টাকা, নির্দিষ্ট টাকা দিয়ে দিই, ওরাই আমাদেরকে খাবার দেয়। দুইজন লোক আছে, দুইজন লোকে খাবার দেয়। আর এখন যেহেতু রমজান, এখন এক বেলা খাবার এক বেলা ইফতার দেয়। এই তো এগুলো হচ্ছে আমার ইফতার। এই ইফতারগুলোই আমি মাঝে মধ্যে বাজার পড়া দেয়, মাঝে মধ্যে বিরিয়ানি দেয়। এই তো আমরা মূলত বেশিরভাগ মানুষই আমরা রুম ইফতার করি, কারণ দেখা যায় আমাদের টাইমটা খুব স্বল্প এই কারণে। এই তো এখন আমি খাবারগুলো খাওয়ার জন্য তৈরি করতে আছি, কারণ দেখা যায় আজ তো খাবার তো আর খাওয়া যাবে না, এ কারণে খাবারগুলো ভেঙে মুড়ির সাথে মাখিয়ে তারপর খেতে হবে। আপনারা দেখতে থাকুন আমার সাইফ ব্লগটি, আর যদি এখানে আমার ব্লগটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।